Great students, hope that all of you are all by the grace of Almighty. You know, we are doing our course on pronoun reference. Earlier, we took a class on pronoun reference, that is part one. Today, we are going to take part two on pronoun reference. So, let's start. Previous chapter, tumra jano amra pronoun reference ne class nechi. Amra amader ager class e kichu rules somporke jenechilam. Ajke amra একটি বিশেষ রুল সম্পর্কে জানব এবং সেই রুলটি এবং পূর্ববর্তী ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম সেই সম্পূর্ণ কিছু মিলিয়ে ছোট্ট সহজ একটি এক্সারসাইজ আমরা দেখব কিভাবে এটি অ্যাপ্লাই করা হয়ে থাকে এই রুলসগুলো চলো শুরু করা যায় তোমরা দেখতে পাচ্ছ আজকে শুরুতে লেখা আছে সাবজেক্ট চেইন সো সাবজেক্ট চেইনটা কি এটা আমরা এক্সারসাইজে দেখব আমরা বিশেষ যে যে রুলসটি সরি যে রুলসটি আমরা দেখব আজকে সেটি হচ্ছে অবজেক্টে নাউন থাকলে পরবর্তী সেন্টেন্সের শুরুতে ওই নাউনকে নির্দেশ করতে ওই অবজেক্ট এর প্রোনাউন ব্যবহৃত হয় না সরাসরি ওই নাউনটি ব্যবহৃত হয় তোমরা যদি খেয়াল করে থাকো আমি আমার যে পূর্ববর্তী যে ক্লাসটি ছিল সেখানে বলেছিলাম কিছু কিছু সময় প্রোনাউন ব্যবহার হয় না সরাসরি সেখানে নাউন ব্যবহৃত হয় সেই বিষয়টি আসলে মূলত এটি চলো আমরা এক্সারসাইজ দেখি এবং এক্সারসাইজের মাধ্যমে পূর্ববর্তী রুলস এবং আজকের যেই প্রধান যে ব্যাপারটি সেটা আমরা দেখব এখানে সাবজেক্ট চেইন বলতে আমি যেটি বুঝিয়েছি সেটি হচ্ছে এই যে সাবজেক্ট গুলো কিভাবে রিলেটেড এবং একটা সাবজেক্ট কে নির্দেশ করতে কিভাবে প্রোনাউন গুলো ব্যবহৃত হচ্ছে সেটাই মূলত সাবজেক্ট চেইন হিসেবে আমি এখানে লিখেছি চলো উদাহরণটি আমরা শুরু করি এই ক্লাসটি শুরু করার আগে আমি একটা ছোট্ট একটি বিষয় তোমাদেরকে বলতে চাই যেমন সাবজেক্ট চেইনটি কিভাবে কাজ করে সাপোজ আমি যদি একটা চেয়ারে বসতে চাই তাহলে সর্বপ্রথম দিন আমার চেয়ারটা লাগবে যদি চেয়ারটা না থাকে তাহলে কিন্তু আমি সেখানে বসতে পারবো না ঠিক এই যে সাবজেক্ট চেইনের ব্যাপারটি এখানে যদি কোনো নাউন থাকে তখন আমি সেই নাউনটাকে রেফার করার জন্য প্রোনাউন ব্যবহার করবো দ্যাট ইজ সেই নাউনটি হচ্ছে চেয়ার এবং প্রোনাউনটি হচ্ছে সেই চেয়ারে বসার ব্যক্তিটি সো আমরা এক্সারসাইজে গেলে আর একটু ক্লিয়ার হবো চলো দেখি এখানে লেখা আছে খেয়াল করো যে রিনা ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ইট রিডস ইন ক্লাস 11 She has a cousin named Titli. দেখো এখানে she slash he slash Titli is a famous singer. He always help each other. আমরা যখন pronoun reference নিয়ে কাজ করবো সর্বপ্রথম আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা যেই যে টেক্সট বা যেই প্যাসেজটি নিয়ে কথা বলবো কাজ করবো সেখানে আগে সম্পূর্ণ ইয়েটি পড়তে হবে আমাদেরকে পড়ার পরে সেখানে প্রোনাউন গুলো কোথায় কোথায় আছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে তারপরে সেই সাবজেক্ট চেইনটি মেনটেন করে সেই প্রোনাউনের ব্যবহারটি আসলে করেক্ট নাকি ইনকরেক্ট সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সো চলো আমরা এক্সারসাইজটি দেখি দেখো ফার্স্টেই বলা আছে রিনা ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সো দিস ইজ চেয়ার সো রিনা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে এটি চেয়ার এবং চেয়ারের যে এক্সাম্পল দিয়েছিলাম এইখানে এই চেয়ারটাকে রেফার করার জন্য মানে যেখানে বসবে সেখানে যে প্রোনাউন গুলো ব্যবহার করা হবে সেই প্রোনাউন গুলো নিয়ে আমরা কাজ করবো দেখো রিনা ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এখন এই রিনাটাকে রেফার করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ইট ব্যবহার করা হয়েছে ইট রেডস ইন ক্লাস 11 আমার মনে হয় তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো এখানে এই যে প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে এই ইটটি এখানে সঠিক নয় সো আমি পরবর্তী ক্লাসে বলেছিলাম যে বিশেষ কিছু শব্দ যেগুলো থাকলে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে তার ভিতরে ইট একটি দেখো ইট রিডস ইন ক্লাস 11 ইট বস্তুবাচক বিষয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে আমি রিনাকে রেফার করার জন্য অবশ্যই ইট হবে না তাহলে আমার ইটের পরিবর্তে এখানে হবে হচ্ছে কি যেহেতু মেয়ে রিনা একজন তাই সি ব্যবহার করবো সি রিডস ইন ক্লাস 11 সো এটি আমার মনে বুঝতে পেরেছো পরবর্তী সেন্টেন্স দেখো শি হ্যাজ এ কাজিন নেমড টিটলি
এই সেন্টেন্সটিতে কোনো সমস্যা নাই, কারণ এখানে মেন সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্ট চেইনটি ফলো করে এখানে প্রোনাউন সেম ব্যবহার করা হয়েছে, এখানে প্রোনাউনটি সেই রিনাকে রেফার করছে। সো পরবর্তীতে এই সেন্টেন্সটিতে একটা টুইস্ট রয়েছে, খেয়াল করো, শি হ্যাজ এ কাজিন নেমড টিটলি, দেখো টিটলি, তার কাজিনের নাম হচ্ছে তিতলি, তিতলি একটি নাম এবং এটি সাবজেক্ট হিসেবে সেখানে রয়েছে। এখন শি হি অর তিতলি, আমি তিনটি অপশন এখানে দিয়ে রেখেছি, আসলে কোনটি কারেক্ট হবে তোমরা খুঁজে বের করার চেষ্টা করো। ইজ আ ফেমাস সিঙ্গার, তাহলে এখানে যে প্রোনাউনটি আসবে সেটা মূলত তিতলিকে রেফার করবে, কিন্তু চেয়ারটা কোথায়? চেয়ারটা এখানে নাই, কিন্তু কারণ এখানে সাবজেক্টটা এখানে অবজেক্টের তিতলি হয়েছে, কিন্তু আমি রেফার করার সময় আমাকে সাবজেক্টের, যেহেতু এখানে আমি সাবজেক্ট রেফার করছি তাহলে আমাকে সাবজেক্টকে রেফার করতে হবে, সো এখানে চেয়ারটা নাই। সো আমাকে এখানে কি করতে হবে, যদি কোনো নাউন, এই যে যে ব্যাপারটি আমরা এখানে, সরি এটা সাবজেক্ট চেন, এখানে যে ব্যাপারটি ব্যবহার করা হয়েছে, কথাটা বলা হয়েছে, সেই কথাটাই মূলত এখানে অ্যাপ্লাই করা হবে, যে অবজেক্টের তিতলি রয়েছে। সো এখানে স্বভাবতই হিটা হবে না, এটা আমি মুছে দিলাম। এখন দেখি তোমরা বলো এখানে সি হবে নাকি তিতলি হবে, তোমরা যারা বলছো এখানে সি হবে তারা ভুল বলছো, আর যারা বলছো তিতলি হবে তারা করেক্ট বলছো। আচ্ছা এখন এখানে তিতলি কেন হবে, সেটা হচ্ছে যে এখানে অবজেক্ট রয়েছে, এই অবজেক্টটা এখানে সরাসরি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ এখানে যে সাবজেক্ট ব্যবহার করা হচ্ছে এটি প্রোনাউন হিসেবে রেফার করার জন্য কাউকে পাচ্ছে না, সো এখানে এটি চেয়ার হিসেবে আসলে আসতেছে, মানে মেইন যে ফ্যাক্টরটা, যে চেইনের যে একটা সিস্টেম, সেই চেইনটা এখানে আসছে। সো আবার এখানে হবে সি হবে না, এখানে তিতলি হবে, তিতলি আমরা আগে লিখে রেখেছিলাম তিতলি। সো তিতলি ইজ আ ফেমাস সিঙ্গার, তারপর দেখো এখানে যে ব্যাপার, যে প্রমাণটা ব্যাপার হচ্ছে হি অলওয়েজ হেল্প ইচ আদার, সো এখানে হি অলওয়েজ হেল্প ইচ আদার, এই সেন্টেন্সটা আসলে মূলত বাংলা হয় মানে যেটা বোঝানো হচ্ছে যে তারা একে অপরকে হেল্প করে, সো একে অপরকে যদি হেল্প করে সেখানে হি তো ইমিডিয়ে হবে না, কারণ হি ছেলে ছেলেদের রেফার করতে করা হয়, এখানে যেহেতু ছেলে নাই তো এটা ইমিডিয়েট হচ্ছে না, কিন্তু এখানে আসলে প্রমাণটি এখানে হি বা সি কোনোটি হবে না, কারণ এটা হচ্ছে বহু বছর ব্যবহার করছে যে তারা একে অন্যকে হেল্প করে। সো এখানে রেফার করতেছে একে অন্য বলতে কে, যে রিনা এবং তিতলি, তারা দুজন দুজনকে হেল্প করে, সো তাদেরকে রেফার করতে বহু বছর, যেহেতু তারা, আমরা এখানে ব্যবহার করবো দে, দে অলওয়েজ হেল্প ইচ আদার। সো আমার মনে হয় তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো, আজকের যে মূল ব্যাপারটি ছিল, আমি এই বিষয়গুলি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আজকে যে মূল বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে অবজেক্ট এ নাউন থাকলে পরবর্তী সেন্টেন্সের শুরুতে ওই নাউনকে নির্দেশ করতে ওই অবজেক্টের প্রোনাউন ব্যবহৃত হয় না, সো এই অবজেক্টের আসলে প্রোনাউন এখানে হবে না, সো এখানে সরাসরি তিতলি হবে, সরাসরি ওই নাউনটি ব্যবহৃত হয়, মানে সেই সাবজেক্টটি যেখানে থাকবে সেটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, আর বাকি যে ব্যাপারগুলো ছিল সেগুলো ছিল খুবই সিম্পল এবং ইজি। সো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো, যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট করবে, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আজকে আমাদের প্রোনাউন রেফারেন্স দিয়ে পার্ট টু এর ক্লাস, এটি খুবই সহজ, আমি আমার ফার্স্ট ক্লাসে বলেছি, এবং আজকে আমার মনে হয় তোমরা এই ছোট্ট একটি এক্সারসাইজের মাধ্যমে বুঝতে পেরেছো আসলে এটি অনেক সহজ। সো তোমরা বাসায় তোমাদের যে বোর্ড কোয়েশ্চেন গুলো রয়েছে সেই কোয়েশ্চেন গুলো সলভ করার চেষ্টা করবে, এবং যদি তোমরা কখনো কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা না বুঝো সেক্ষেত্রে কমেন্ট করবে, বা আমার পার্সোনাল সেল নাম্বারে তোমরা ফোন দিতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো বাসায় থাকবে, সুস্থ থাকবে, সবাই সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো যেন আমরা সবাই সুস্থ থাকি। সো আল্লাহ হাফেজ।